আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হলো সূচক ধারা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমরা আজকে দেখব শুধু বেসিক যে কনসেপ্ট আছে, সূচক ধারাটা কী, কোথায় ব্যবহৃত হয় এবং আমাদের দৈনন্দিন জীবনে কী কী কাজে লাগে, বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সূচকের এই ধারাটা ব্যবহৃত হয় সেটা দেখব। তো প্রথমেই দেখে নেই যে আমাদের আসলে সূচকীয় ফাংশনটা কী। তো সূচকীয় ফাংশনটা হলো যে ফাংশনের চলক ঘাত বা পাওয়ার আকারে থাকে তাকে সূচকীয় ফাংশন বলে। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স, এটসেট্রা, এরকম অনেক ধরনের ফাংশন আছে আমাদের, এগুলোকে আমরা সূচকীয় ফাংশন বলতে পারি। এর মধ্যে আমরা আরেকটা বিষয়ে বলতে পারি যে সূচক ধারা কী। সূচক ধারা ই এর মানের বিস্তৃতিকে আমরা সূচক বলে থাকি এবং এর একটা সীমাবদ্ধতা আছে যা হচ্ছে টু থেকে বড় কিন্তু থ্রি থেকে ছোট, বা এর সীমাবদ্ধতাকে আমরা যদি এরকম বলি যে ই হবে টু এর চেয়ে বড় কিন্তু থ্রি এর চেয়ে ছোট। আমরা মূলত এই চ্যাপ্টারে ই টু দি পাওয়ার এক্স নিয়ে কাজ করব, বা যে সূচকীয় ফাংশন ই টু দি পাওয়ার এক্স আছে সেই ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসলে মূলত এই চ্যাপ্টারটা। বাকি যে সূচকীয় ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কোনো আলোচনা নেই। তো আমরা প্রথমেই দেখে নেই ই টু দি পাওয়ার এক্স এর যে একটা ধারা আছে বা এর যে বিস্তৃতিটা, সেই বিস্তৃতিটা হলো এরকম ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল থ্রি, অর্থাৎ এভাবে বাড়তে থাকবে। এবং এটা যদি এনতম পদ বলি তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল এন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ই এর উপরে পাওয়ার আছে কি এক্স, অর্থাৎ যে চলকটাকে আমরা এই যে পাওয়ার আকারে দেখতে পাচ্ছি, তার মানে এটা আমাদের সূচকীয় ফাংশন। তো এই সূচকীয় ফাংশনে আমরা যদি এক্স এর বিভিন্ন মান বসাই তাহলে আরও বিভিন্ন ধরনের সিরিজ পাবো। তার মধ্যে একটা আমরা যদি এক্স এর মান ওয়ান বসাই সেক্ষেত্রে আমরা ই এর মানটা পাবো। তাহলে ই সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা বসাবো ওয়ান। এবং এখানে এক্স এর উপরে যতই পাওয়ার দেওয়া হোক না কেন তার মান সবসময় আমাদের ওয়ান থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে সবগুলো মানে আমরা ওয়ান লিখতে পারি। এরপরে আমরা যদি এক্স এর মানটা মাইনাস ওয়ান বসাই সেক্ষেত্রে আমরা যে সিরিজটা পাবো সেটা হলো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল থ্রি, অর্থাৎ একটা পদের পরবর্তী পদে হবে আমাদের মাইনাস, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস মান আসবে। কারণ হলো আমরা যদি এইখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাই তাহলে এই মাইনাস আর এই প্লাস মাইনাস হয়ে যাবে, আবার এইখানে যদি আমি এক্স এর জায়গায় মাইনাস বসাই তো সেই ক্ষেত্রে স্কোয়ার করলে তা প্লাস হয়ে যাবে, অর্থাৎ কোনো মাইনাসের উপর যদি আমরা পাওয়ার জোড় সংখ্যা দেই তাহলে সেটা প্লাস হয়ে যায় এবং বিজোড় সংখ্যা হলে সেটা মাইনাস হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে। এবং এনতম পদটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, কেননা এনতম পদ আসলে আমাদের জোড় সংখ্যা হবে নাকি বিজোড় সংখ্যা হবে এটা আমরা জানি না, যার কারণে আমরা মাইনাস ওয়ানের উপরে পাওয়ার এন দিয়ে লিখব এবং ওইখানে এনের বিভিন্ন মান বসালে আমরা এরকম প্রত্যেকটা পদ পাবো। তো এই ছিল মোটামুটি ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজ এবং ই এর সিরিজ, তারপর ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সিরিজ, এর একটা আমরা গ্রাফ দেখতে পারি যে এর গ্রাফটা কেমন হতে পারে বা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন হতে পারে। আমরা যদি এটাকে এক্স অক্ষ বলি এবং এটাকে ওয়াই অক্ষ বলি সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এর যে গ্রাফ পাবো সেই গ্রাফটা হবে আমাদের এরকম এরকম আস্তে আস্তে উপর দিকে বাড়তে থাকবে। তো এটা ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। তো ওটা তো ছিল আমাদের বইয়ের ভাষায় আমি যেটা বললাম যে কোনো একটা ফাংশনের যদি চলকটা ঘাত আকারে থাকে বা পাওয়ার আকারে থাকে তাকে হচ্ছে সূচকীয় ফাংশন বলে। তো এবার আসলে আমরা দেখব যে আমরা নর্মালি যে বাস্তব জীবনে কোথায় ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আমরা সূচকীয় ফাংশনটাকে কী বলতে পারি। যে একটি সূচকীয় ফাংশন হলো একটি গাণিতিক ফাংশন যা বাস্তব বিশ্বের অনেক পরিস্থিতিতে ব্যবহৃত হয়। এটি প্রধানত সূচকীয় ক্ষয় বা সূচকীয় বৃদ্ধি খুঁজে পেতে বা বিনিয়োগ বা মডেল জনসংখ্যা ইত্যাদি গণনা করতে ব্যবহৃত হয়।
দৈনন্দিন জীবনে সূচকের ব্যবহার আসলে কোথায়, এটা অনেকের মনে প্রশ্ন হয়। অনেক গাণিতিক বিষয় আমরা পড়ে থাকি, বাট এর যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার আছে বা কোথায় ব্যবহৃত হয় সেই বিষয়টা জানি না। তেমনই একটা প্রশ্ন আমাদের মাঝে বারবার চলে আসে যে দৈনন্দিন জীবনে এই সূচকের ব্যবহারটা আসলে কোথায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এটার ব্যবহার আমরা সচরাচর করে থাকি, যেমন শব্দের উচ্চতা, জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা হ্রাস, যৌগিক সুদ বা তেজস্ক্রিয় ক্ষয়, সবই সূচকীয় ফাংশনের মাধ্যমে আমরা হিসাবটা করে থাকি বা সূচকীয় ফাংশনের একটা প্রয়োগ বলতে পারি। তো এক্ষেত্রে আমি এখানে একটা ভিডিও দিয়েছি যে প্রকৃতিতে আসলে সূচকীয় ফাংশনটা কীভাবে ব্যবহৃত হয়। যেমন এইখানে একটা আমরা বনে দেখতে পাচ্ছি যে আগুন লেগেছে। প্রথমে আগুনটা কিন্তু পুরো বনে একবারে লাগেনি, প্রথম অবস্থায় একটু অল্প আগুন লেগেছে, তারপরে তার চেয়ে একটু বেড়েছে, তার চেয়ে একটু বেড়েছে, এভাবে আস্তে আস্তে পুরো বনটাতে আগুন লেগেছে। অর্থাৎ আস্তে আস্তে করে এই আগুনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে সূচকীয় ফাংশনের ব্যবহারটা প্রকৃতি ব্যবহার করেছে। এটা আসলে আমরা দেখতে পাই, বাট জানি না আসলে এটা কী কীভাবে হয়। তো এটা মূলত সূচকীয় ফাংশনের একটা প্রাকৃতিক ব্যবহার বলতে পারি। আরও একটা উদাহরণ হিসেবে দেখতে পারি যে কোনো একটা ক্যান্সার কোষ বৃদ্ধি পায় কীভাবে। যে একটা ক্যান্সার কোষ প্রথম অবস্থায় দুইটা কোষে পরিণত হয়, তারপরে সেই দুইটা কোষ আবার চারটা কোষে পরিণত হয়, সে চারটা কোষ আবার আটটা কোষে পরিণত হয়, এইভাবে একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পেতে থাকে। তো সেই ক্ষেত্রে এই ক্যান্সার কোষটাও আমাদের সূচকীয় ফাংশনের মাধ্যমে বৃদ্ধি পায়। যেমন এরকম ফাংশন আমি যদি উদাহরণ হিসেবে বলি যে 2 to the power x সূচকীয় একটা ফাংশন। তো 2 উপরে যদি আমরা এক্সের বিভিন্ন মান দিতে থাকি, যেমন 1, 2, 3 বসাতে থাকি, তাহলে প্রথম মানটা কত হবে 2, তারপরেরটা কত হবে 4, তারপরেরটা হবে 8, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই হিসেবে আমরা এই ক্যান্সার কোষের বৃদ্ধিটাকে বলতে পারি সূচকীয় বৃদ্ধি বা সূচকীয় ফাংশনের ব্যবহার। তো এরকম প্রকৃতিতে আরও অনেক ব্যবহার রয়েছে, তার মধ্যে এই একটা। যেমন প্রথমে এই চারাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটা একটা সূচকীয় বৃদ্ধি বলতে পারি। বা অন্যভাবে যদি বলি, প্রথম অবস্থায় একটা চারার দুইটা পাতা গজায়, তারপরে আস্তে আস্তে বৃদ্ধি পায়, এটা আসলে সূচকীয় বৃদ্ধির একটা উদাহরণ বলতে পারি। তো মূলত সূচকীয় বৃদ্ধি এইভাবে দৈনন্দিন জীবনে আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে, বা প্রকৃতি আসলে সূচকীয় অনেক ব্যবহার করে থাকে যেটা আসলে আমরা জানি না। তো সেই হিসেবে আমি ক্ষুদ্রভাবে এই অংশটুকু আমি দেখালাম, আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে সূচকের যে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো রয়েছে খুব সহজ উপায়ে কীভাবে সেই সমাধান করা যায় সেগুলো দেখব। তো ধন্যবাদ সবাইকে। CPI Polytechnic.